नमस्कार सम्माननीय दर्शक बंधुरा आपनारा प्रत्येकेई जानेन कृषक बंधु प्रकल्प राज्य सरकारेर एमन एकटी प्रकल्प। पश्चिमबंगे बसबासकारी कृषकेरा कृषक बंधु प्रकल्पे आवेदन करे बछरे दुटी किस्तिते 2000 टाका थेके 10000 टाका पर्यन्त कृषक बंधु प्रकल्प थेके आर्थिक सुविधा पेते पारे। तो आपनारा एटाओ जानेन कृषक बंधु प्रकल्पे आर आर्थिक सुविधा निते गेले विभिन्न धरनेर नियम आमादेर मेने तबेई किन्तु कृषक बंधु प्रकल्पेर आर्थिक सुविधा आमरा पेये थाकि। तो कृषक बंधु प्रकल्पे आबारो किन्तु नया एक नियम चालू करा हलो। नतून नियमटी कि आजकेर ई भिडियो थेके आमि इन डिटेल्से देखाबो। आपनारा जानेन कृषक बंधु प्रकल्पेर 2023 साले खरीफ मौसुमे टाका राज्येर माननीय मुख्यमंत्री माननीय মমতা বন্দ্যোপাধ্যায় 26 এপ্রিল প্রায় 94 লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। তো সেই টাকা ট্রান্সফার করা হলেও সামান্যতম কৃষক সেই টাকা পায়নি, কারণ তাদের প্রবলেম ছিল। তো সেই প্রবলেমটাও এখন তাদের সলভ হয়ে যাবে, এবং সলভ হয়ে গেলে কিন্তু তারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো চলুন আমি আজকের এই ভিডিও থেকে আপনাদের দেখিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে এই নতুন নিয়মটিও আপনাদের মানতে হবে, না হলে কিন্তু আপনারা আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর আপনাদের অ্যাকাউন্টে পাবেন না। তো চলুন বিস্তারিত আজকের এই ভিডিও থেকে দেখাবো। ভিডিওটি শুরু করার পূর্বে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অন রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে বাংলার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এক একরের বেশি জমি থাকা কৃষকদের বছরে 10000 টাকা প্রদান করেন, এবং এক একরের কম জমি থাকা কৃষকদের বছরে 5000 টাকা দুটি কিস্তিতে প্রদান করা হয়। অর্থাৎ যাদের এক একরের বেশি জমি থাকে তারা এই কৃষক বন্ধু প্রকল্প থেকে 10000 টাকা পেয়ে থাকেন, আর যাদের এক একরের নিচে জমি থাকে তাদেরকে 5000 টাকা দুটি কিস্তিতে প্রদান করা হয়। এর সাথে এই প্রকল্পে অন্তর্ভুক্ত 18 থেকে 60 বছরের কোনো কৃষকের হঠাৎ মৃত্যু হলে তার পরিবারকে সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। অর্থাৎ আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে সুবিধা পান তাহলে সেক্ষেত্রে আপনার ফ্যামিলির বা কৃষকের যদি হঠাৎ মৃত্যু হয়ে যায়, আকস্মিক মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। এখনও পর্যন্ত প্রায় 1 কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সেই কৃষক বন্ধু প্রকল্প নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট বা একক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ আপনারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছেন জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, যার যেমন রয়েছে সেরকম দিয়ে। তবে এবার যে নিয়মটি আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে গেলে যাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে আর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে না, এখন থেকে তাদেরকে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ সিঙ্গেল মানে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনাদের থাকতে হবে, না হলে কিন্তু কৃষক বন্ধুর টাকা আপনারা আর পাবেন না। যে সমস্ত কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন বা আগামী দিনে আসতে চলেছেন তাদেরকেও এই নিয়ম মানতে হবে। যারা রয়েছেন বা যারা আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নেবেন বা অ্যাপ্লাই করবেন তাদেরকেও এই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, না হলে সেই সমস্ত কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আর পাবেন না। রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন বাংলায় প্রায় 1 কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, এবং এই আর্থিক সুবিধা পেতে বেশিরভাগ কৃষক জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন। কিন্তু এখন থেকে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আর টাকা ঢুকবে না। টাকা পেতে গেলে প্রত্যেক উপভোক্তাদের মানতে হবে এই নিয়ম, অর্থাৎ সবাইকে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। প্রয়োজনে নতুন করে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে কৃষি অফিসে জমা দিতে হবে। সেই সঙ্গে রাজ্যের যে সমস্ত কৃষকেরা পিএম কিষাণ যোজনার সুবিধা পান তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম লাগু হতে চলেছে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যারা এতদিন জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সুবিধা পাচ্ছিলেন তাদের সেই জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে আর টাকা দেবে না, জানিয়ে দিয়েছে কৃষি দপ্তরের আধিকারিকরা। অর্থাৎ এখন থেকে যদি আপনার জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটিকে বাদ দিয়ে আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে গিয়ে আপনার কৃষি অফিসে জমা করতে হবে। আর যদি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে,
খুলে আপনাকে জমা দিতে হবে, না হলে পরবর্তী কিস্তির টাকাগুলি আর পাবেন না। এবং যারা আগামী দিনে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। সেই সঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে পিএম কিষাণ যোজনায়ও কিন্তু এই নিয়ম লাগু হতে চলেছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, এখান থেকে আর জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না, সেক্ষেত্রে আপনাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসেছে। আমি দেখিয়ে দিলাম কৃষক বন্ধু প্রকল্পের বিভিন্ন নিয়মের মধ্যে আবারও একটি নতুন নিয়ম জারি করা হলো, সেই নিয়মটি সম্পর্কিত তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।